আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি ছেলে না মেয়ে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে রেপ করব? এতদিন এতজনের সাথে এত কিছু করে ফেললাম, কেউ জানতে পারল না। আচ্ছা, আমি যদি এখন আপনার গায়ে উঠে পড়ি, আপনি কি ঘাবড়ে যাবেন? কিরে, থাকার জায়গা জোগাড় হলো নাকি? হ্যাঁ, চেষ্টা করছি তো। দেখি, আজকেই একটা জায়গায় যাওয়ার কথা আছে। কথা টথা না, দেখ ভাই, আজকে যেন জোগাড় হয়ে যায়, ঠিক আছে? আমার কিন্তু শ্বশুরবাড়ির থেকে লোক আসবে আজকে, তোকে রাখতে পারবো না। হ্যাঁ, রাতে কিন্তু বাইরে থাকতে হবে ভাই, ফুটপাতে। আজকে যে করে হোক জোগাড় কর, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দেখ। কাকে চাই? আসলে আমি ফেসবুকে অ্যাড দেখে এসেছি। আপনাদের বাড়িতে কি ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, ভাড়া দেওয়া হয়, কিন্তু ব্যাচেলার ছেলে তো ভাড়া দেওয়া হয় না। আরে না, আমি ব্যাচেলার নই, আমি বিবাহিত। আমার বউ এখানে থাকে না, গ্রামে বাড়িতে থাকে। গ্রামের বাড়িতে থাকলে হবে না, এখানেই থাকতে হবে একসাথে। কিছু বললেন? না না, কিছু না। আসলে আমি একটাই ব্যাগ এনেছি তো, আর এখন কদিন থাকি, তারপরে বউকে নিয়ে এসে তারপরে আমি অনেকদিন থাকতে পারবো। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এসো। আচ্ছা, এই হলো তোমার ঘর, সমস্ত আসবাবপত্র রয়েছে, নিজের মতো করে থেকো, যত্ন করে। খাবার আমি প্রোভাইড করব, ঘর এবং খাবার নিয়ে 5,000 টাকা খরচ। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার কোনো নেশা ভাঙ নেই তো? আমার বাড়িতে আবার নেশা ভাঙ এলাও না। না, আমি আসলে নেশা ঠেশা করি না। আচ্ছা, তবে রেস্ট নাও, আমার রাতের খাবার হয়ে গেলে আমি তোমাকে দেখি। আচ্ছা, ঠিক আছে। তুমি অনেক ফুলের মাঝে একটি যে, তুমি অনেক তারার মাঝে একটি যে চাই, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাই, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। চলুন চলুন, মা খেতে ডাকছে। আপনি? আমি আমি হলাম শিউলি, এটা আমাদের বাড়ি। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি, কিছু মনে করবেন না যেন। মানে আপনার বাড়িতে এসে আপনারই পরিচয় আমি জিজ্ঞাসা করছি। না না, মনে করবার কি আছে, কিন্তু কিন্তু চাইলে তো রাগ করাই যায়, তাই আপনাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কিভাবে? আমাকে একটা ইয়ে খাওয়াতে হবে। ইয়ে? ইয়েটা কি জিনিস? হ্যাঁ, আপনারা খান না, দু আঙুলের ফাঁকে ঠোঁটের ডগায়। আরে ছি ছি, আমি কোনো নেশাই করি না। নেশা না করলে সে আবার ছেলে নাকি? আপনি বুঝি ছেলে না? এ মা, ছেলে হব না কেন? আমাকে দেখে কি মেয়ে মনে হচ্ছে? তাহলে বার করুন দেখি, ওইটা দুই আঙুলের ফাঁকে। কিরে শিউলি, কোথায় গেলি? কতক্ষণ টাইম লাগে? চলুন চলুন, মা খেতে ডাকছে, তারপরে এসে খবর হচ্ছে। চলুন। Thank you.
বাবা, দরজা আটকে বসে আছেন দেখি, আপনাকে কি মাঝরাত্রি কেউ তুলে নিয়ে যাবে? সত্যি করে বলুন তো, আপনি ছেলে না মেয়ে? আবার একই কথা বলছেন, আমার কোন দিক থেকে মেয়ে মনে হচ্ছে? না, রাতের বেলায় দরজা আটকে বসে আছেন, ভূতের ভয় না চোরের ভয় কি করে বুঝবো বলুন? আরে ভূতের ভয়ও নয় চোরের ভয়ও নয়, নিজের সেফটি নিজের কাছে। যাই হোক, এবার ছাড়ুন দেখি। তা কি সিগারেট খান আপনি? না, মানে আমি তো সিগারেট খাই না। নিন নিন, শুরু করুন। অনেকদিন পার্টনারের অভাবে খাওয়া হয়। না, আসলে আপনার মা তখন আমাকে এতটাই ভয় দেখেছিল, আর কি বলবো, সেই জন্যই আর কি কিছু মানতে চাইছিলাম না। আমার মা ওই রকমই, ফালতু ফালতু সবাইকে ভয় দেখায়। আচ্ছা, আপনি না বিবাহিত? আপনার বউ জানতে পারলে কিছু বলবে না? আরে আমার বউয়ের কথা বাদ দিন, পাশের ঘরে আপনার মা ঘুমাচ্ছে, যদি জানতে পারে। এতদিন এতজনের সাথে এত কিছু করে ফেললাম, কেউ জানতে পারল না, আর এখন যদি আপনি ঢ্যাঁড়স হন, গিয়ে সবাইকে বলে দেন, তাহলে আমার আর কি করার আছে? যা বাবা, আমি কেন বলতে যাব? এই আপনার জন্যই আমি শান্তিতে একটা সিগারেট খেতে পাচ্ছি, নাই আপনার মায়ের ভয়ে আমার প্যান্টটা একবারই শুকিয়ে গেছিল। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি ছেলে না মেয়ে? ধুর, সেই একই কথা, আপনাকে কি বলবো, আর কিছু বলার নেই, সেই একই দেখে মনে হচ্ছে আমাকে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে রেপ করব? না, ভয় ঠিক না, ওই মাঝে মধ্যে একটু ঘাবড়ে যাই। আচ্ছা, আমি যদি এখন আপনার গায়ে উঠে পড়ি, আপনি কি ঘাবড়ে যাবেন? আপনি তো সত্যিই নেই।